ঘরের বস্তু কত এম ঘরের বস্তু ভি বেগে করছে, এম ঘরের বস্তু ভি বেগে করছে। আমরা এর উপর একটা বিরুদ্ধ বল প্রয়োগ করবো, একটা বিরুদ্ধ বল, এই বিরুদ্ধ বলটার বিরুদ্ধে থেমে যাওয়ার আগে পর্যন্ত বস্তুটা যে পরিমাণ কার্য করবে সেটাই হবে কি গিয়ে বস্তুটার প্রতিশোধ। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমি যে কথাটা বলছি খুব মন দিয়ে ধরি, একটি বস্তু এইভাবে তোমরা জানো তাহলে বস্তুটা যেহেতু এস দূরত্ব অতিক্রম করার পর থেমে গেছে, তাহলে ভি কোয়ার্টার
যে প্রাথমিক রেট নিয়েছিল সেই ইউনিট কার্ডটি দিয়ে গেল দিয়ে গেল আমরা মান বসিয়ে দিলাম মান বসিয়ে আমি কি পাচ্ছি জিরো ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস টু এক্স এবার যেটা বলছি খুব মন দিয়ে শোন যে এখান থেকে তাহলে আমরা যেটা মান পাচ্ছি হতে পারে না এই ব্যাপারটা আমরা আলোচনা করলাম তাহলে আজকে আমরা যেটা করলাম গতিশক্তির পরিমাপ আর গতিশক্তি পরিমাপ আমরা গতিশক্তি পরিমাপ করলাম এবং গতিশক্তি পরিমাপ করলাম আজ এই পর্যন্তই পরের দিন আমরা শক্তির নিত্যতা সূত্র করব তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা সারা হবে এরপর তারপরে আমরা আবার তাপ শুরু করবো